বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নয়াচিনের সরকারের বেশ প্রশংসা করেছেন, এই কারণে যে ওই সরকার সত্য প্রকাশে সংবাদপত্রগুলোকে বাধাগ্রস্ত করে না। তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন, 1 অক্টোবর চীনের যে স্বাধীনতা দিবসে মাও সেতুংকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়, তো তুফাত চলেছেন মানিক মিয়া সহ অন্যান্যরা যে যার মতো ধারণা করেন যে হতো কত মানুষ ছিল, তো 25 লক্ষ, ওনারা বলেন 25 লক্ষ, তো বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেন কত ছিল, তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন 15 লক্ষ। তো 15 লক্ষ বলাতে তার যা সহযাত্রীরা ছিল তারা ওনাকে বেশ একটা তোড়জোড় করেছে, কীভাবে তুমি বলো 15 লক্ষ, তোমার কোনো ধারণাই নাই। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন যে আমি অপেক্ষায় ছিলাম যে পত্রিকাতে কত লোক বলে বলে সেটা জানার জন্য, কারণ পাকিস্তানে যদি হতো তাহলে এটা সংখ্যাটা অনেক বাড়িয়ে বলা হতো, তাহলে তারা যেহেতু অনুমান করছে, বঙ্গবন্ধু অনুমান করেছে যে 15 লক্ষ, অন্যান্যরা যে 25 লক্ষর মতো ধারণা করছে, তাহলে সরকার কত, সরকার তো আরও বেশি দেখানোর কথা এবং সংবাদপত্রগুলোকে সেই অনুযায়ী একটা নির্দেশনা দেওয়ার কথা। তো উনি পরদিন সকালে দেখলেন যে মাত্র 5 লক্ষ লোক সেখানে জমায়েত ছিল, অর্থাৎ সেখানে যদি মাও সেতুং যদি হস্তক্ষেপ করতো তাহলে আরও জনগণের বেশি উল্লেখ করতো, বহির্বিশ্ব যেহেতু বিদেশি সব দেশের ডেলিগেটরা সেখানে আছে তারা দেখতো যে এত মানুষ এসছে, কিন্তু তিনি তা করেনি, যা সত্য তাই কিন্তু সেখানে তো সংবাদপত্রগুলোতে তুলে ধরা হয়েছে। কিন্তু পশ্চিম পাকিস্তানে এমনটা হয় না, এবং উনি যে উল্লেখ করেছেন কিছু ঘটনা উল্লেখ করেছেন, যেমন যে জনগণের যদি মৃত্যু হয়, না খেয়ে যদি জনগণের মৃত্যু হয়, তাহলে চীন দেশে কিন্তু সরকারি ওই এলাকার সরকারি কর্মকর্তাদের কঠিন জবাবদিহিতার মধ্য দিয়ে যেতে হয়, কিন্তু বাংলাদেশে পূর্ব পাকিস্তান কিন্তু সেই ধরনের জবাবদিহিতা ছিল না, এমনকি যদি কোনো না খেয়ে মৃত্যু হয় তাহলে কিন্তু সেটাকে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করা হয় এবং সরকারের পক্ষ থেকে তোড়জোড় করা হয়, না খেয়ে যদি কেউ মারা যায় তাহলে বলা হয় না খেয়ে মারা যায়নি, সে মরে গেছে অসুস্থতার মাধ্যমে। তো বঙ্গবন্ধু বলেছেন যে অসুস্থতা অনেক সময় না খেয়ে থাকার ফলে অসুস্থতার সৃষ্টি হবে, এবং অসুস্থতা কারণে মৃত্যু হলে সেটা পরোক্ষভাবে কিন্তু না খেয়ে থাকাটাই কারণ, এটা একটা কথা বলেছেন। এবং তৎকালীন যে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, মন্ত্রীরও একটা উদ্ধৃতি বর্ণনা করেছেন, একজন না খেয়ে মৃত্যু হওয়ার যেই খবরটাকে তিনি বলেছেন সে না খেয়ে মরেনি, পুষ্টির অভাবে মরেছে, তখন বঙ্গবন্ধু বলেছেন যে পুষ্টির অভাব, না খেতে পারলেই তো পুষ্টির অভাব হয়। তাহলে মন্ত্রীর বেশ উনি সমালোচনা করেছেন, এখনকার মন্ত্রী নিয়ে কোনো কথা না বলাই শুনেছেন, কিছু বলছি না। তারপরে যে আলোচনা সরকার নিয়ে আরও যে আলোচনা করেছেন যে অনেক দেশ গণতন্ত্র আর বলি আওড়ায়, কিন্তু গণতন্ত্রের গণেই তারা বিরোধী দলকে কোণঠাসা করে এবং বিরোধী দলকে বিভিন্ন অজুহাতে মামলা দিয়ে মানে আটকানোর চেষ্টা করে, দমনপীড়ন করার চেষ্টা করেন, এই ধরনের সরকারের সমালোচনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং সর্বপ্রথম বিভিন্ন জাতি সম্বন্ধে তার, আমি ইউএসএ সম্বন্ধে তার ভালো আইডিয়া ছিল না, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর মানে ইউকে সম্বন্ধে, যুক্তরাজ্য সম্বন্ধে বেশ ভালো আইডিয়া প্রসারণ করতেন এবং তাদের প্রশংসা করেছেন। আর জাপানিদের সম্বন্ধে তিনি বীর জাতি হিসেবে উল্লেখ করেছেন, জাপানিদের বলেছেন যে এখনকার বর্তমানে কিছু ডেলিগেট ওখানে গিয়েছিলেন, যে ডেলিগেটরা কোনো পাসপোর্ট এবং আসার কোনো ভিসা পাসপোর্ট কিছুই ছিল না, তারা সমুদ্র পাড়ি দিয়ে এসেছিলেন, এবং তারা যদি আবার জাপানে ফিরেছে নির্ঘাত তাদেরকে কারাগারে, অন্ধকার কারাগারে থাকতে হবে, এবং আমেরিকা থেকে যেই নিগ্রোরা এসেছিলেন, নিগ্রো বলা ঠিক হবে না, যারা কালোরা এসেছিলেন, তারা যে বর্ণবাদী আচরণের শিকার হতেন সেগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওখানে শুনেছেন, তারা বিভিন্নভাবে যে বৈষম্যমূলক আচরণের শিকার হতেন।
আর সবচেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বিষয়গুলোতে জোর দিয়েছেন সেটা জনগণের সঙ্গে সরকারের সুসম্পর্ক, এবং সরকারকে যেমন সরকারের একটা অংশ জনগণ এবং জনগণ সরকারকে নিজের মনে করে, এবং প্রত্যেকটা যেহেতু সরকার ভালো উদ্দেশ্যে কাজ করছে, কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে না, সেহেতু সরকারও সরকারকে সাহায্য সব ধরনের সাহায্য করতেন জনগণরা। যেমন তারা ট্রেনে টিটিকে জিজ্ঞাসা করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে দেখছি না যে বিনা টিকিটে কেউ ভ্রমণ করে, তো তোমায় লাস্ট কবে দেখেছো কবে বিনা টিকিটে ভ্রমণ করে? উনি বলছেন, 1.5 বছর আগে একজনকে পেয়েছিলাম বিনা টিকিটে, এই 1.5 বছরের মধ্যে আর আমি কোনো বিনা টিকিটের ভ্রমণকারীকে পাই নাই। এই ধরনের জনগণ সচেতনতা, এবং জনগণরা সরকার যেহেতু কোনো দুর্নীতির প্রশ্রয় নিত না, সেহেতু জনগণও কোনো দুর্নীতির প্রশ্রয় নিত না। এবং বঙ্গবন্ধুর সর্বশেষে যেই ডায়েরির সর্বশেষ কথা যেটা ছিল, সেটা যেমন আমাদের খাবারের পাওয়ার অধিকার আছে, সেহেতু আমাদের মত যে যেমন আমাদের খাবার পাওয়ার অধিকার আছে, তেমনই আমাদের মত প্রকাশের অধিকারও থাকা বাঞ্ছনীয়। যদি না হয় তাহলে জীবন হয়ে পড়ে একদম শুষ্ক পাথরের মতো। এ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নয়াচীন সম্বন্ধে আলোচনা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কোনো যেহেতু এটা একটা একাডেমিক আলোচনা, সেহেতু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না নেওয়ার জন্য অনুরোধ করব যে এটা একাডেমিক আলোচনা হিসেবে নেও। এবং যেহেতু এটা আমি কোনো পৃষ্ঠা ধরে ধরে আলোচনা করি না, সেহেতু যদি কোনো শব্দ কোনো ধরনের এটা আমি নিশ্চয়তা দিতে পারি যে বিষয়বস্তুর কোনো চেঞ্জ আসে না, কোনো শব্দের হয়তো বা এদিক ওদিক হয়ে যেতে পারে, সেই জন্য অবশ্যই ক্ষমাপ্রার্থী, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বঙ্গবন্ধুর অন্যান্য আলোচনা যে ডিসক্রিপশান লিঙ্কে আছে, এবং এই বইয়ের অংশ যেটা ডিসক্রিপশান লিঙ্কে আছে, অসমাপ্ত আত্মজীবনী এবং রোজ নামচার ডিসক্রিপশান লিঙ্কে আছে, অবশ্যই আপনারা দেখার আমন্ত্রণ রইল। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল। ইউর সাবস্ক্রিপশান ইজ মাই ইন্সপাইরেশন। থ্যাংক ইউ।